আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। টোফে অ্যাপসের যে জটিল সমস্যা আপনারা ভুগতেছেন এই সমস্যার সমাধান নিয়ে। তো এখানে দেখেন আমার কাছে TX9-এর একটা বক্স আছে, এই বক্সটা ওপেন করেছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের টোফে অ্যাপসটা কেন কাজ করতেছে না এবং কিভাবে আপনারা টোফে অ্যাপসটা কাজ করাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা টোফে অ্যাপস ইনস্টল করা আছে। তো আমি এই টোফে অ্যাপসের উপর যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এটা কাজ করতেছে, অর্থাৎ এটা চালু হচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে চালু হচ্ছে না। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, তারপরে আমি বাকিগুলো বলতেছি। এখানে দেখেন সময় টিভি আছে, তারপরে এখানে আরও অনেকগুলোই কিছু অনেক কালার বাংলা আছে। তো আমি আপনাদেরকে এখান থেকে কালার বাংলাতে যদি আমি প্রেস করি তাহলে দেখেন, ডাবল ক্লিক করি, দেখেন এখান থেকে কালার বাংলাটা চালু হয়ে যাবে, অর্থাৎ কোনো সমস্যা নাই। দেখেন কালার বাংলা চালু হয়ে গেছে, আমি ব্যাক করে দিলাম। তারপরে আবার এখান থেকে সনি যদি টিভিতে ক্লিক করি, সনি HD, এটাতে যদি ক্লিক করি তাহলে এটাও চালু হয়ে গেছে। কিন্তু আপনাদেরটা কেন চালু হচ্ছে না এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এ দেখেন এটাও চালু হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক করতেছি, ব্যাক করে আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে যে এই যে অ্যাপসটা চলতেছে, সমস্যা হচ্ছে না, এই অ্যাপসটার ভার্সন কত। তো এর জন্য আমি সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপসে চলে যাব এবং অ্যাপসে চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাব আমি সরাসরি অ্যাপস, যে টোফে অ্যাপসটা আছে, এই যে টোফে অ্যাপস, টোফে অ্যাপসের ভিতরে, টোফে অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে দেখেন এটার ভার্সন কত, 2.8.0। 2.8.0 হচ্ছে টোফে অ্যাপসের ভার্সন। আপনি যে অ্যাপসটা ইনস্টল করেছেন আপনার এই অ্যাপসটার ভার্সন কি 2.8.0, আপনারা এটা চেক করে দেখেন। এখন আমি আপনাদেরকে মূল বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে আমি এখান থেকে ব্যাক করলাম। আমরা যারা টোফে অ্যাপস ব্যবহার করতে চাচ্ছি টিভি বক্স অথবা টিভিতে, তারা কি করতেছি, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেছি, কিন্তু মূলত প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা যাবে না, সেটা টিভি বক্স এবং টিভির ক্ষেত্রে। আপনারা যদি ফোনে চালাতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা টোফে যে ইনস্টল করা আছে এটা কিন্তু আপনার হচ্ছে 2.8.0 না, আপনার যেটা ইনস্টল করা আছে এই ভার্সনটা 2.8.0 এটা না, অথবা আপনি যেটা ইনস্টল করেছেন এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্যে। যদিও অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং অ্যান্ড্রয়েড টিভি দুটোই অ্যান্ড্রয়েড ডিভাইস, তারপরেও ভার্সন কিন্তু আলাদা। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনারা যদি গুগলে সার্চ করেন টোফে ফর অ্যান্ড্রয়েড টিভি অথবা টোফে ফর অ্যান্ড্রয়েড টিভি বক্স 2.8.0 অথবা 2.8.1, ঠিক আছে, তো এই দুটার যে কোনো একটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনারা গুগলে সার্চ করবেন টোফে ফর অ্যান্ড্রয়েড টিভি অথবা অ্যান্ড্রয়েড টিভি বক্স লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে আপনাদের সামনে, তার মধ্যে থেকে আপনাদেরকে 2.8.0 অথবা 2.8.1 এই দুটার যে কোনো একটা অ্যাপস ইনস্টল করতে হবে, ঠিক আছে, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। মূলত আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে আপনারা যে অ্যাপসটা ইনস্টল করতেছেন এটা মোটেও অ্যান্ড্রয়েড টিভি বক্স অথবা অ্যান্ড্রয়েড টিভির অ্যাপস ইনস্টল করতেছেন না, এটা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস ইনস্টল করতেছেন বলেই আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। পরবর্তীতে যদি আপনার আবার এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে পরবর্তীতে যে ভার্সন আপডেট হয় সেই ভার্সনটা আবার চেঞ্জ করলে আপনাদের ঠিক হয়ে যাবে। মূলত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।